আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুক আইডিকে ফেসবুক পেজে কনভার্ট করে এখান থেকে টাকা ইনকাম করা যায়। বন্ধুরা, অনেকেই কিন্তু আমরা ফেসবুক ব্যবহার করি, কিন্তু সবাই কিন্তু জানি না কিভাবে ফেসবুক আইডিকে ফেসবুক পেজে কনভার্ট করা যায় এবং ফেসবুকের মনিটেশন অন করে এখানে নিয়মিত ভিডিও আপলোড করে এই ফেসবুক থেকে কিন্তু টাকা ইনকাম করা যায়। বন্ধুরা, পাশে যে আমার ফেসবুক আইডিটা দেখছেন, এই ফেসবুক আইডিটাকে আজকে আমি ফেসবুক পেজে কনভার্ট করে প্রমাণস্বরূপ আপনাদেরকে আমি দেখাবো। প্রতিনিয়ত আমার চ্যানেলে কিন্তু এরকম শিক্ষামূলক এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি আপলোড করে থাকি, তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আপনার ফেসবুক আইডিকে ফেসবুক পেজে কনভার্ট করতে চাইলে প্রথমে আপনাকে আপনার ফেসবুকের যে একটি অফিসিয়াল অ্যাপ স্টোর রয়েছে সেই অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে প্রবেশ করতে হবে। তারপরে আপনার ফেসবুক আইডির মেন পেজে প্রবেশ করতে হবে, সেটা এখান থেকে আপনি প্রবেশ করতে পারবেন, অথবা এই যে ডান পাশে থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে কিন্তু আপনি আপনার আইডির মেন পেজে প্রবেশ করতে পারবেন। বন্ধুরা, আমি আমার ফেসবুকের মেন পেজে চলে আসছি। এটা আমার একটা পার্সোনাল ফেসবুক আইডি। এই ফেসবুক আইডিটাকে আমি কিন্তু ফেসবুক পেজে আপনাদের কনভার্ট করে দেখাবো। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানে কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো কিন্তু ফেসবুক পেজে কনভার্ট করলে আর থাকবে না। যেমন লেখা রয়েছে অ্যাড স্টোরি, এডিট প্রোফাইল এবং 2.3K ফ্রেন্ডস। এই এখন আমার এখানে কিন্তু যেহেতু পার্সোনাল আইডি, এখানে কিন্তু 2.3K ফ্রেন্ডস দেখাচ্ছে। যখন আমি ফেসবুক পেজে কনভার্ট করব, এই ফ্রেন্ডগুলো কিন্তু আর ফ্রেন্ডস থাকবে না, এগুলো হয়ে যাবে কিন্তু ফলোয়ার্স এবং আরও নতুন কিছু সেটিংস আসবে। তাহলে আমরা চলুন সেটিংসটা দেখাচ্ছি। এর জন্য আপনাকে ডান পাশে যে থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুর উপর আপনি ক্লিক করবেন। তারপরে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, কারো কারো এই অপশনগুলো কিন্তু নাও আসতে পারে। এর কারণ হচ্ছে কারো কারো ফেসবুক আইডি কিন্তু লক করা থাকে। ফেসবুক আইডি যদি আপনার লক করা থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো আসবে না। এর জন্য আপনাকে প্রথমে ফেসবুক আইডিকে আনলক করে নিতে হবে। আমার যেহেতু আনলক করা আছে, তাহলে আমার সব অপশনগুলো আসছে, আমি সেটিংসগুলো দেখাচ্ছি। আপনি প্রথমেই চলে যাবেন উপরের দিকে, লেখা রয়েছে দেখেন ফলো সেটিংস, এই ফলো সেটিংসের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে, এখানে সব অপশনগুলো দেখেন ফ্রেন্ডস ফ্রেন্ডস করা আছে। এই সব অপশনগুলোকে আপনাকে পাবলিক করে দিতে হবে। যেমন প্রথমে লেখা রয়েছে ফ্রেন্ডস, এটা আপনি পাবলিক করে দিলাম। তারপরে লেখা রয়েছে দেখেন ফ্রেন্ডস, এটাও আমি পাবলিক করে দিলাম। এভাবে যতগুলো ফ্রেন্ডস রয়েছে এই সব ফ্রেন্ডসগুলো কিন্তু আপনাকে পাবলিক করে দিতে হবে। যেহেতু এটা আপনি একটা পেজ তৈরি করছেন, এই পেজটা যেন সবার কাছে পৌঁছায়, এই জন্য এই অপশনগুলো কিন্তু আপনাকে পাবলিক করে দিতে হবে। আমি সব অপশনগুলো দেখেন মোটামুটি পাবলিক করে দিলাম। এখানে সব অপশনগুলো পাবলিক করে দেওয়ার পরে এখানকার কাজ কিন্তু আমার মোটামুটি শেষ। এখন আমি আবার ব্যাক হয়ে আগের জায়গায় ফিরে আসছি। ব্যাক হয়ে আসার পরে দেখেন আরেকটা জায়গায় আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে নিচ থেকে দুই নম্বরে লেখা রয়েছে দেখেন টার্ন অন প্রফেশনাল মোড, এখানে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, নিচের দিকে লেখা রয়েছে দেখেন টার্ন অন। এই টার্ন অনের উপরে ক্লিক করে এটা আপনাকে অন করে দিতে হবে। আমি টার্ন অনে ক্লিক করে দিলাম। টার্ন অন অপশনের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু টেনে নিচের দিকে আসবেন। এখানে আরেকটা জায়গায় একটা সেটিংস করতে হবে, দেখেন উপরের দিকে লেখা রয়েছে অ্যাড প্রোফাইল পিকচার কমপ্লিট, এটা কমপ্লিট আছে। অ্যাড কভার ফটো, এটাও কমপ্লিট আছে। তিন নম্বর অপশনটা লেখা রয়েছে সিলেক্ট ইওর প্রোফাইল ক্যাটাগরি, এখানে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেন। আমি ডিজিটাল ক্রিয়েটর, এটা আমি সিলেক্ট করে দিলাম। এখানকার কাজও এখন কিন্তু মোটামুটি শেষ। এখন আপনি ব্যাক হয়ে একদম আপনার মেইন হোম পেজে চলে আসেন। বন্ধুরা, প্রফেশনাল মোড অন করার পরে আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে। দেখেন এখানে কিন্তু আর আগের অপশনগুলো নাই, আগে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো এখানে আর নাই, এখন নতুন অনেকগুলো অপশন এখানে যুক্ত হয়েছে। যেমন এখানে লেখা ছিল ফ্রেন্ডস সংখ্যা, অর্থাৎ আমার আইডিতে কতগুলো ফ্রেন্ডস ছিল সেগুলো দেখাচ্ছিল, এখন কিন্তু ফ্রেন্ডস সংখ্যা নাই, সে এখন এই ফ্রেন্ডসগুলো হয়ে গেছে আমার ফলোয়ার্স। এবং এখানে লেখা রয়েছে দেখেন সি ড্যাশবোর্ড, এই সি ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন একটি ফেসবুক পেজে যেসব অপশন থাকে সেই অপশনগুলোই কিন্তু আপনার সামনে শো করবে। অর্থাৎ একটা প্রফেশনাল ফেসবুক পেজে যতগুলো অপশন থাকে সবগুলো অপশন কিন্তু এখানে আপনার সামনে শো করছে। যেমন এখানে রিচ সংখ্যা, এখানে যদি আপনি রিচের উপর ক্লিক করেন আপনার ফেসবুক পেজটি লাস্ট 28 দিনে কতজনের কাছে রিচ হয়েছে সেগুলো দেখাবে। যেহেতু এই মুহূর্তে আমি ফেসবুক পেজটা আমি ক্রিয়েট করলাম, এক্ষেত্রে আমার রিচ সংখ্যা কিন্তু 0 দেখাবে। তারপরে এখানে এঙ্গেজটা যদি ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক এই পেজটি কেমন এঙ্গেজড হয়েছে সেগুলো দেখাবে। এই নেট ফলোয়ার্সের উপর ক্লিক করেন আপনার ফলোয়ার সংখ্যা, নিউ ফলোয়ার সংখ্যা কতগুলো সেগুলো দেখাবে। যেহেতু এই মুহূর্তে আমি কাজটা করলাম, এখানে সব কিছুই 0 দেখাচ্ছে। বন্ধুরা, আপনার ফেসবুক পেজটি কিন্তু একদম পুরোপুরিভাবে ফেসবুক পেজে কনভার্ট হয়ে গেছে। এখন হচ্ছে আপনার কাজের পালা, অর্থাৎ এখানে আপনি এখন শর্ট ভিডিও, লং ভিডিও এবং রিলস ভিডিও আপলোডের মাধ্যমে, নিয়মিত আপলোডের মাধ্যমে আপনার পেজটা কিন্তু আপনি উন্নতির দিকে এগিয়ে নিতে
দিতে পারবেন এবং আপনার ফলোয়ার সংখ্যা যখন 5000 পূর্ণ হয়ে যাবে এবং লাস্ট 60 দিনে অর্থাৎ 2 মাসের মধ্যে যখন আপনার ওয়াচ টাইম 6 লক্ষ মিনিট পূর্ণ হবে তখন কিন্তু আপনি ফেসবুকের কাছে মনিটেশনের আবেদন করতে পারবেন এবং ফেসবুকের মনিটেশন যদি অ্যাপ্রুভ হয়ে যায় তখন কিন্তু আপনার ফেসবুক আইডি থেকে আপনি নিয়মিত ভিডিও আপলোডের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন, যা অনেকেই দীর্ঘদিন থেকে করে আসতেছে। অনেক বন্ধুরা অনেকেই কোশ্চেন করতে পারেন যে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম এটা কীভাবে সম্ভব। আমি বলবো আপনি নিয়মিত কাজ করেন, আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় এই 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বন্ধুরা আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও নিয়মিত দেখতে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।